এটা 40 rupees এ আনবিলিভেবল এটা এত টেস্টি इट्स লাইক আনবিলিভেবল এট 40 bucks প্রত্যেকবার একবার করে যাচ্ছে আর এক গাদা করে জিনিস দিয়ে চলে যাচ্ছে এই ধপ করে এসে ফেলে দেবে পড়ে যাচ্ছিল ফোর ডিফারেন্ট ফ্লেভারস অফ ফালুদা মিক্স আমাদের ওখানে জাস্ট দুটো ফ্লেভার থাকে এখানে চারটে ফ্লেভার আছে ফালুদার হ্যালো পিপল ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ সো ইটস আফটারনুন টাইম মানে এখনো চারটে বাজেনি চারটে বাজতে চলেছে আর আমরা বেরিয়ে পড়েছি একটু শপিং করতে সো চলো তোমাদের দেখাবো আমরা কোথায় যাচ্ছি যেমন কি তোমরা শুনলে আর দেখলে তো আমরা চলে এসেছি সেই সামনে বাইক রেখে দিয়েছি দিয়ে আমরা চলে এসেছি হচ্ছে মেট্রো হোলসেল সো কিছু জিনিস অ্যাজ ইউজুয়াল আমরা ডিসাইড করে এসেছি যে উই আর গোইং টু বাই দি স্টাফস বাট তোমরা তো জানো যে when you come to metro wholesale market ওরকম ভাবে ফিক্স কিছু থাকে না সো চলো দেখা যাক কি কি ভালো লাগে আমাদের কি কি কিনতে পারি আজকে তো দেখতেই পাচ্ছো 21 অ্যানিভার্সারি সেল রয়েছে এটা ট্রলি পিক করেছিল বাট এটা দেখা সহ একটা নিয়ে আসতে গেছে তো ভেতরে ঢুকতেই অফার স্টার্ট দেখো নরমালি এই ব্রাশগুলো তোমরা মোর হেনা তেনা সেখানে দেখো আর এখানে প্রাইস দেখো চলো দেখি আমি দাদা খুঁজছি সব পাই কি আমাদের মেন মিশন লিটারালি ফেল হয়ে গেছে আমার স্কিন কেয়ারের একটাও ব্র্যান্ড এখানে পাওয়া যায়নি শুধু বডি স্প্রে তো অফার গুলো দেখো ইংলিশ কলন ইংলিশ এর স্প্রেটার দাম 108 টাকা Just check out this pile of chocos. So আমাদের মেইন টার্গেট আমাদের মেইন মিশন উইথ দ্য স্কিন কেয়ার ইট হ্যাজ ফেলড আমাদের যে ব্র্যান্ডগুলো দরকার একটাও নেই এখানে লিটারালি একটাও নেই সেট আপ ফিল আছে দাম আছে ভালো ভালো ব্র্যান্ড আছে বাট আমার যেগুলো দরকার লাইক সিম্পল অ্যান্ড অল দিজ আর নট অ্যাভেলেবল হিয়ার সো ওটা তো হলো না বাট এসছি যখন এতটা দূর কষ্ট করে অন্য কিছু তো নিয়ে যাবোই ফর শিওর খালি হাতে তো যাবো না তো চলো দেখে দেখা যাক আর কি এবার ওই দিক দিয়ে আমরা ঘুরে চলে এসেছি স্পাইসেস এর জায়গায় দেখো সামনে গ্রেভস চাল সবই দেখা যাচ্ছে ডাল মেথি লিভস তো দেখো মিক্স ডাল মাত্র 1 কিলো নিলে 131 3 কিলোর উপরে মানে 3 কিলো নিলে তাহলে তার উপরে 124 আমরা কিছু জিনিস অলরেডি নিয়ে নিয়েছি আর সে দেখো
বুঝতেই পারছেন ওর কী লাগবে। দুটো তিনটে জিনিস হাতে নিচ্ছে, নিয়ে তারপর ঘুরে বেড়াচ্ছে, এপার ওপার কী সব দেখছে। ফোর ডিফারেন্ট ফ্লেভার্স অফ ফালুদা মিক্স, আমাদের ওখানে জাস্ট দুটো ফ্লেভার থাকে, এখানে চারটে ফ্লেভার আছে ফালুদার, ম্যাঙ্গো, কেসার পিস্তা, রোজ, স্ট্রবেরি, এভরিথিং দে হ্যাভ। তো এত জোরে জল টেস্টটা পেয়েছি, এখান থেকে জলের বোতল নিয়ে খুলে খেয়ে নিয়েছি আর কিনতে চলেছি রেস্টুরেন্টের দামটা। এত কিছু নিয়ে নিয়েছি, ফাইনালি চলে এসেছে ভিনিগার নিতে, আর এখনও রিসার্চ শুরু হয়ে গেছে এবং আরও কটা মনে বোতল রয়েছে হাতে। যেখানে যাচ্ছে এমনি করে রিসার্চ করতে শুরু করছি, আর এখন সময় হচ্ছে প্রায় 5:30। জুতো সেকশন এসে রড়িকে আটকে রাখা যায় না, জোর করে টেনে নিয়ে এসছে আমাকে এদিকে। ফর্মাল শু প্রাইস থেকে সব স্টার্টিং এই মেজর সেকশন দুটো কালার রয়েছে, দুটা পছন্দ হয়েছে, এগুলো তো দেখো ডিসকাউন্ট। আমাদের সব কেনাকাটা কমপ্লিট, এই যে আমাদের সব জিনিস যা আমরা নিয়েছি, কিন্তু যোজো মিসিং, যোজো নেই, যোজো আবার কোথায় দৌড়ে চলে গেছি জানতে। প্রত্যেকবার একবার করে যাচ্ছে আর এক গাদা করে জিনিস দিয়ে চলে আসছে, ধপ করে এসে ফেলে দেবে, পড়ে যাচ্ছিল। তো এত জিনিস কিনে নি, এখন দেখে কাঁদছে, বলছি এত জিনিস কিনে নিয়েছি, এত জিনিস কিনে নিয়েছি। তো ফাইনালি আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের লাস্ট জায়গায় চলে এসেছি, যেখানে আমাদের বিলিং হচ্ছে। তো বিলিং করাবো, করিয়ে তারপর আমরা এখান দিয়ে বেরাবো। তো এইটা বিল, তাও তো এইবার দু পাতা হয়েছে নাকি, আগেরবার দিস্তা খাতা হয়েছিল একখানা। এই যে কি কিনেছি জানি না, কোনো কাজের কিছুটা মনে হচ্ছে, ওইটা ওইটা কাজের, ওই যে দেখা যাচ্ছে ওইটা কাজের, আর আছে আছে কাজের জিনিসপত্র রয়েছে। আর এটা হচ্ছে আমাদের দুখানা ব্যাগ, যাই না বাইকে কী করে নিয়ে যাবো, বাইক অবধি যাই আবার দেখছি। দেখে দাঁড়াতেই হলো, সেটা হচ্ছে ভেতরে তো যা আছে সস্তায় আছে, এবার বাইরেও জাস্ট দেখো নন ভেজ বার্গার নাকি 30 টাকা, আর এখানে ব্রাউন ভেজ আইসক্রিম নাকি 40 টাকা, মানে ভাবা যায় এটা মেট্রোর এই এখানেই সম্ভব শুধু। ব্রাউন ভেজ আইসক্রিম ইজ জাস্ট 40 বাক্স, না অর্ডার করে কী করে থাকবো, তাই জন্য চলে এসছে ব্রাউন উইথ আইসক্রিম আর চিকেন বার্গার। 30 টাকার চিকেন বার্গার, মানে 30 টাকার বার্গার তো একটু ডাউট ছিল মনে, যে খেতে পারবো তো, বাট ট্রাস্ট মি ইটস গুড, মানে দ্য কোয়ালিটি উই গেট ইট নিউ। আমরা তুমি যদি এখন এক্সপেক্ট করো যে ভেরি জুসি লাইক 250 রুপিজের কোয়ালিটি, ওটা না, বাট দ্য ওয়ান উই গেট ইট নিউ আমার অ্যান্ড অল দ্যাট ইটস জাস্ট লাইক দ্যাট, ইটস ভেরি গুড। তো একটা তো খাচ্ছিলাম ভালো লেগেছে বলে আবার একখানা নিয়ে নিয়েছি। মানে বার্গারটা তো ঠিক আছে, ভালো নট ব্যাড, বাট এইটা 40 রুপিস আনবিলিভেবল, এটা এত টেস্টি, ইটস লাইক আনবিলিভেবল এট 40 বাক্স। দে হ্যাভ আ প্রপার ব্রাউনি অ্যান্ড আইসক্রিম, জাস্ট সি। তো যো হয়তো অ্যাগ্রি করবে আমার সাথে, ফার্স্ট টাইম আমরা এত কম খরচে এত ভালো পেয়েছি, মানে ভালো বলতে আমাদের বিলও ফার্স্ট টাইম কম এসছে, কারণ আমরা নিজেদেরকে কন্ট্রোল করেছি অনেক, আর খাবারও আমরা খুব কমে পেয়েছি। আগের কোনোবারে তো আমরা দেখিও নেই এদিক ওদিক থেকে যে খাবার কী আছে না আছে, এখন হঠাৎ এটা দেখে তারপর খেয়ে। তো আমরা ফাইনালি চলে, আর এই সামনে আমাদের বাইক দাঁড়িয়ে, তো এবার এই জিনিসগুলো সব বাইকে নেবো, দেখা যাক কেমনভাবে নেবো, আমরা নিয়ে আমরা বাড়ির দিকে বেরবো। আর